সেখানে আমরা অনন আমাদের জামার ধরনেই আমাদের টুপির ধরনেই আমাদের কথা ধরনেই আমাদের আচরণের ধরনেই আমাদের হাত পা ধরনেই আমাদের জিকিরের ধরনেই সবই ওদের মতই একটি আফ্রিকান লোককে দেখলেন তার সাথে তুমি 5 মিনিট কাটালেন একটু বুদ্ধিমান হলে তুমি বুঝতে পারো লোকটা নিশ্চয়ই তাবলিগ করে কি বুঝতে পারো কি না তখন সে বলে ভাই মেহনত করতে হয় আবার তখন বলে একটু কিছু সময় লাগাতে হয় তোমাকে বলতে হয় না গায়ে তাবলিগ লেখা সাইনবোর্ড নাই তুমি আচরণে বুঝতে পারো যে লোকটা তাবলিগ করে কি ঠিক কি না একটা লোক যখন বলে যে পীর মুরিদ আসলে আল্লাহ আল্লাহ দেখে তো কেতাবে নাই এভাবে দেখে করা তো নিশ্চয় তার তুমি বুঝতে পারো যে নিশ্চয় নামাজ আমি হতে পারে কি ঠিক কি না এভাবে তুমি একটা লোক বলছে সেই আল্লাহ আল্লাহ দেখে হারাম তো নয় এটা ফরজ তাহলে তুমি বুঝতে পারো চার মনের হতে পারে আবার যখন একজন বলতেছে জিকির এভাবে বাহ্যিক ভাবে প্রকাশ করা তো শিরক এভাবে জিকির তো চুরি করা যাবে না তখন তুমি বুঝতে পারো নকশাবন্দি মোজাতে দিয়ে হতে পারে আল্লাহ দেখুন কেউ বলতেছে ভাই জিকির এমন ভাবে করবেন যেন নামাজ কোরআন তেলাওয়াত কোনো বাধা সৃষ্টি না হয় তাহলে বুঝতে পারো যে জোরপুর সার্সিনা ফুলপুরে এলেই নিরি হবে মধ্যস্থ আস্তে আস্তে ব্যাস ব্যাসাইয়া এইভাবে এমন ভাবে করবে যে পাশে বসে রাখে নামাজ পড়তে হলে আপনার না হয় তুমি সব বুঝতে পারতেছ কিন্তু ঠিক সেই কঠিন সময়ে তাদের সামনে তুমি একটি মডেল প্রকাশ করতেছ যে আপনাদের মতো আমিও আমার কথার ভিতরে কামাতে দিন তাবলিগে দিন আমার কথার ভিতরে নিসবতে আহলুল্লাহ কাসরাতে জিকরুল্লাহ আমার আসলে মানে ও লোকটা বলে খলিলুর রহমান নেসারাবাদীর সবকে মনে হয় আছে একটা সময় এভাবে মানুষ সন্দেহ করবে করবে না যে লোকটা আচরণটা যেন মনে হয় কিন্তু কি আশ্চর্যের বিষয় যখন তারাও এক একটা মিশনের হাফ পাপ প্রকাশ চরিত্র দিয়ে তোমারও একটা মিশনের হাফ পাপ কথায় বলতে কথায় বলতে প্রকাশ পাচ্ছে কিন্তু পার্থক্যটা আসমান জমিন তারা যখন নিজের চাকরি চূড়ান্ত মনে করে তখন তুমি তোমার বাইরের সকলকে আপন করে হৃদয় দিয়ে ভালোবাসতেছ তখনই তারা তোমার কাছে অজান্তি তোমার কাছে বিমোহিত এবং তোমার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাচ্ছে বিশ্বাস করবে আমি তো কমিয়া লোক না আমি তো আলিয়া আমি দাঁড়িয়ে মিলাদ করি এটা তো কারো কারো কাছে শেরেক এটা কারো কারো কাছে বেদাত কি ঠিক কি না কিন্তু যেখানে আমি প্রোগ্রামে গিয়েছি প্রোগ্রামের পর তারা অনুশোচনায় ভোগেছে তারা অনুতপ্ত হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে এই বিষয়টি যেন কেমন এটা আরো ভেবে দেখা উচিত একবারই তো আস্থা হতে পারে না কিন্তু বিষয়টি যেন কেমন ভেবে দেখা উচিত কারণ কি লোকটা এটা কি শুধু মাহফিলে এসে অভিনয় করলো না বাস্তবতায় এবার তারা সেই বাস্তবতা দেখতে তোমাদের কাছে আসবে তখন দেখবে না নেসারাবাদের শিক্ষক ছাত্র সবই যেন কায়েম সবই যেন কায়েম রহমান ওই মঞ্চে যে অভিনয় করে এসেছে সেটা অভিনয় নয় সেটাই বাস্তবতা নেসারাবাদের মাটিতে পা রাখার সাথে সাথে তাদের ভিতরে অনুভূতি আসতে হবে যে ছেলেটি পাকড়ি ছাড়ছে না আমার পাঁচতলি দেখে তার গোলটুপি পাঁচতলি হচ্ছে না আমার পাঞ্জাবি দেখে তার গুলিওয়ালা জামা ছড়ছে না সবই আমাদের মতো কট্টর এরাও কিন্তু আশ্চর্য আমরা যখন কট্টর হয়ে ওই পাঞ্জাবি ওলা হয়ে গুলজামা ওলাকে পাঞ্জাবি পরাবার জন্য ব্যস্ত হয়ে গেছি আমি যখন পাঁচকলি ওলা হয়ে গোলটুপি ওলাকে পাঁচকলি পরাবার জন্য ব্যস্ত হয়ে গেছি আমি যখন আপনার কাবরি হয়ে সৃষ্টি ওলাকে কাবরি বানাবার চেতনায় ব্যস্ত হয়ে গেছি ঠিক তখন নেসারাবাদে আমরা যে যে ধ্যান ধারণে এসেছি প্রত্যেকের স্বীকৃতি সম্মতি এবং সম্মান প্রদর্শন করতেছে এক মনে প্রাণে বলতেছে যে দেখেন আমি তো যেহেতু কায়েদ সেনা কায়েদের মতোই তো আমাকে চলতে এটা আমার তো স্বীকৃত না এটা আমার দিলের ভিতর থেকে আসতেছে এই দাঁড়িয়ে আমার আইনের দাঁড়িয়ে না এটা রসুলকে ভালোবাসে সে কারণে গজিয়ে গেল এই জামা তো আমার আইনের জামা নয় এটা আমি কায়েদকে ভালোবাসি তাই কায়েদের মতো হয়ে গেল এই পাজামা তো আমার পাজামা নয় আমি কায়েদকে ভালোবাসি জন্য হয়ে গেল এই ভিতরটা কি করে মুসবো এটা তো আমারই একটি পরিচয় কিন্তু আমি যে একজন মুসলমান আমি তো জানি এটা মতে দিন ও তাবলিগ দিন সকল মুসলমানের উপরে ফরজ সুতরাং আমিও যে আল্লাহর মহব্বতে যে আল্লাহর বিশ্বাসে এগুলো করতেছি আপনিও তো সে আল্লাহর বিশ্বাসে করতেছেন আপনাকে কি করে আমি দূরে সরাবো হতে পারেন আপনি লাখে আমি তাই বলে তো আপনাকে আমি অমুসলমান আপনার উনি যে মনে মনে আমাকে
অনুশ্রী মনে করবে না আমি তো আপনাকে মনে করতে পারছি না কারণ আপনি আমার কলে মওলা ভাই অনুসরণী
আমি প্রমাণ করতে পারছি না যে তাদের তা কোরআন হাদিসের উল্টা বলতে পারছি না সুতরাং তাকেও আমি সম্মান করে যাব তুমি দেখো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রিসালাতের নাম মনে নেই তিনি বলতেছেন যে মিলাদের ভিতরে যেহেতু নবীর মহব্বত প্রতিষ্ঠিত হয় নবীর মহব্বতে মানুষ করে এগুলো যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে হয় আমি এগুলোকে খুব মহব্বত করি কিন্তু আমি যেহেতু এটার কায়েল না এজন্য আমার সাথে কাউকে আমি ইসলাম পড়ার জন্য উৎসাহিত করব না কত ভদ্রতা বাংলাদেশে কমই জগতের এক নক্ষত্র যে শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সদস্য বলে যাকে বলে আর ওসিয়ত নামার ভিতরে বলতেছে দেখো অথচ এই মিলাদ নিয়ে কিন্তু মারামারি ওখানে হচ্ছে অথচ তার ওসিয়ত নামার ভিতরে বলতেছে যে মিলাদ আমি পড়ি না ঠিক কিন্তু মিলাদে এই এই উপকার যেহেতু হয় মিলাদ পড়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাইতেছি যেহেতু আমার আকাবিন মিলাদ পড়তো না এই জন্য আমি পড়ি না আকাবরিনদের ইজ্জতে কিন্তু তাদের উপর আকাবরিনদের পড়তো বিধায় তাদের অনুসরণে যারা পড়তেছে তাদেরকে আমি শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করে থাকি আল্লাহু আকবার তো যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম যদি আজকের পরস্পরের ভিতরে স্বীকৃতি সম্মান প্রদর্শন সৃষ্টি করতে আমরা নাই পারি তাহলে আমরাও সার্চি না স্যার মনে হয়ে গেলাম কি কথা ঠিক আছে কিনা আমরা তাবলি হয়ে গেলাম আর যদি নেশাবাদের শিকায়ত ছিল না আমল আখলাকে অত্যন্ত কঠোর কিন্তু সবার প্রতি তার সম্মান হয়েছে তখন কিন্তু ওই আহলে হাদিসের লোকগুলো এখানে আসতেছে চারমনায়ের লোকগুলো আসতেছে সার্চিনে আসতেছে জলপুর মাহাদুরপুর আসতেছে তারা এসে এখন দেখতেছে না কোনো কলা কৌশল নাই আমাদেরকে পীর ভাগাইয়া আমাকে মরিদ বানাবার কোনো ফন্দি এখানে আসে নাই আমাকে দল ভাগাইয়া তাদের দলে আনার বুদ্ধি তারা করতেছে না বরং আমাকে সম্মান আছে তারা হচ্ছে একবার কিন্তু দলে দলে যখন পরস্পর সম্পর্ক সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু সবাই মিলে যখন ইসলামের কাজ করতেছি তখন 56,000 বর্গ মাইলের 16 কোটি মানুষ ইসলামের পথ পাই নাইছে কি বলো ঠিক কিনা এমন বহু এলাকা আছে যেখানে ইসলাম পৌঁছেছে কেবল তাবলিগেটা এখন যদি তুমি বলো তাবলিগ ইসলাম হবে না তাহলে ওই সমাজের লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব তুমি কে নেবা তুমি যেখানে দিতেই পারো না বাংলাদেশের বহু জায়গা আছে যেখানে ইসলাম পৌঁছেছে কেবল কমই আলেমদের দ্বারা তাহলে কি চর ভাগ্য শুনে গিয়ে তুমি বলবে যে এই 5 দেশটি করে মানুষের সব বন্ধ করে দাও কেবল আলী আনোয়ার ইসলাম কায়েম করবো পারমন বিয়ে হবে না রাতাও নাচবে না জীবনে তোমার দ্বারা ইসলাম ওখানে যাবি না কারণ সরকারি আইনে তো আলী মাদ্রাসা করা অনেক জটিল সুতরাং ওই সমাজের মানুষগুলোকে তুমি ন্যাকসুরতে ইবলিসি করতেছ তুমি যখন আউলি আলিয়া কওমিয়া দ্বন্দ্ব করতেছ তুমি যখন সৃষ্টি কাদরি দ্বন্দ্ব করতেছ তুমি যখন সাসিনা চারমনা দ্বন্দ্ব করতেছ তুমি নিক্সুরতে ইবলিস তুমি মূলত ইসলাম বিদায়ের ষড়যন্ত্রের মত হয়েছ তুমি মুসলমানকে বিদায়ের ষড়যন্ত্রের মত হয়েছ সুতরাং তেলের ভিতরে কখনো কল সৃষ্টি হয় না আমাকে দেখে কে পালালো আমার মাহফিল কে বন্ধ করলো আমাকে মাহফিল করতে দিবে না কে ওয়াজ করলো অতএব খলিলুর রহমানের একটা পশম কাটা হয় না আল্লাহর শুকর প্রতিটি আচরণে আমি যেন আল্লাহর কাছে আরো বিনয়ী হয়ে যাচ্ছি আল্লাহ এই বিপদের পথে তুমি আমাকে খেদমতের সুযোগ দেছো তুমি আমারে কবুল করো মা আল্লাহ যার আজকে আমাকে কাফের ভেবে আমার মধ্যে সে আসছে না আমি এই নয় যে আমি কতটুকুই সাধারণ কথা তাসির হবে কেন তা আমার দিলের কথা কোনো অভিনয় নয় কোনো নাটক নয় আমি যখন দিল দিয়ে বলি আসো ইসলামের শত্রুরা তোমরাও আসো কথাগুলো শুনবে এটা আমি দিল দিয়ে বলি আমি ওদেরকে শত্রু মনে করি না আমি যখন বলি এমন যদি কেউ থেকে থাকো সাম্প্রদায়িক কারণে দলীয় কারণে তরিকতি কারণে সিলসিলাই কারণে গোষ্ঠীগত কারণে আমার মাহফিলে আসলে তোমার ক্ষতি হয় তা দূরে বসে শোনো আমি এভাবে বলি মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আত্মগোপন করে শোনো জ্ঞান বা বিভান আমার কথাগুলো শোনো এরপর বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নাও
আমি তোমাদেরকে জানতে চাই, ক্যালসিয়াম ওজনে আর কি আসবে আমাদের মধ্যে? আমরা কি পাই একজন মুসলমান হিসেবে যখন মুসলমানরা ভুলে গেছে প্রতিটি ইসলামের দরদ থাকার কারণে, সে তার মতো করে ইসলাম মুসলমানকে সাজা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। সেই কঠিন সময় আমরা আবার একটা ভিন্ন দরবার সিলসিলা না করে আমরা তাদেরকে আমাদের আচরণ দিয়ে বুঝাবো, দেখেন আপনার মতো আমিও আমার জামার গুন্ডি ছাড়ি না, আমার পাগড়ি পেশার তোর এই ধরনটা ছাড়ি না, আমার পাজামাটার এই ধরন ছাড়ি না, ঠিক, কিন্তু পার্থক্যটা আপনি যখন আমারটাকেও ঘুরে আপনার মতো করতে চান, তখন আমি আপনারটাকে আপনার মতো রেখে আপনাকে সম্মান দিয়ে স্বীকৃতি জানাতে চাই যে আপনার দ্বারাও ইসলামের খেদমত হচ্ছে। যখন এই পারস্পরিক বিরোধটা সংঘাত থেকে মুক্ত হইয়া সম্মতি ও স্বীকৃতির মধ্যে চলে যাবে, তখন কিন্তু ওই নাস্তিক বিজ্ঞানেরা যারা আমাদের দ্বন্দ্বের কারণে ইসলামের কাছে আসতে ভয় পাইতেছে, ওরাও পরকালের ভয় ওদের মনের মধ্যে আছে, ওরা পালে পালে আবার ইসলামের কাছে আসতে শুরু করবে। আরবের ইমানের দাবিদার মানুষগুলো যখন দলে দলে বিভক্ত হয়ে 360 খোদা বসিয়ে দিয়ে কোথা বানাইছিল, কাবাগারের ভিতরে যখন এক আল্লাহর দাবিদাররা 360 দলে বিভক্ত হয়ে একে অপরের রক্ত চষতেছে, যখন একে অপরের শত্রুতে পরিণত হয়ে গেছে, সেই কঠিন সময়ে নবীজি এসে যখন তারাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ও বাইনাকুম আল্লাহর শিক্ষা কর্মসূচি ঘোষণা করব, নবীকে বিশ্বাস করতে পারছে না, কারণ নবীও বোধহয় আরেকজন 360-এর পরে 361 নম্বর খোদার দাবিদার বানাই ফেলাইবে, আমাদেরকে বোধহয় আমাদের খোদা ভুলাইয়া আমাদেরকে এই খোদায় নিয়ে আসবে। এবার নবীকে অপচার করতে শুরু করেছে, এবার নবী তখন দেখতেছে যে না না আও সাহস থাকো, খাদ্রাস খাদ্রাস থাকো, তোমাদের যে আত্মপরিচয় ভুলাতে বলছি না, কিন্তু সব খোদার এক খোদা, আসো কলেমার ভিত্তিতে কোনো কেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এমন ভাবে দলে দলে কমে কমে সমঝোতা এবং ভালোবাসার পথ আল্লাহ রাসূল দেখাইয়া দিল, যে কাফেররা কখন কুফরি ছাড়িয়া ওই উগ্রবাদীরা কখন উগ্রতা ছাড়িয়া ইসলামের পতাকার তলে আসতে সে নিজেও অনুভব করতে পারে না। সুতরাং আমি যখন দেখি আমাদের ছাত্রদেরকে পরস্পরের ভিতরে সালিসি করতে হয়, তখন আমার কলিজাটা পুরো সাক্ষার হয়ে যায়, আমাদের শিক্ষকরা কি করতেছে, তারা তো ব্যবসায় মত্ত আছে, তাদেরকে সিস্টেমের সামান্য দূরও পৌঁছতে পারে না। আজকে দেখো বাংলাদেশে একটা ইসলামী সমাজ গড়ে তোলার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন তার সবই বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। মসজিদ লাগবে, মসজিদ আছে কি নাই, মাদ্রাসা লাগবে আছে কি নাই, খানকা লাগবে আছে কি নাই, পিরসাব লাগবে আছে কি নাই, আলেম লাগবে আছে কি নাই, দিনের জন্য মুজাহিদ লাগবে আছে কি নাই, গদিতে গেল খেসলাম কইতে হইবে রাজনীতি করা ইসলামের লোক আছে কি নাই, তার সমস্যাটা কোথায়? সমস্যা একটা, এরা যে যেখানে আছে বাকিদেরকে ওইখানে আনার জন্য সংঘাতে লিপ্ত হয়ে গেছে। সুতরাং আমি কইলুর রহমান একটা কমি মাদ্রাসার মাঠে মাহফিল করতেছি, মাহফিলের মুক্তামিম সহ সবাই আমি ময়দানে যাওয়ার আগ পর্যন্ত ছিল মাহফিলে, আমি যখন ঠিক মাগরিবের নামাজের সময় পৌঁছে গেছি, নামাজের সময় দেখছি অনেক রুপিওয়ালা হুজুর টুজুর নামাজ না এশা নামাজের সময় পড়ছি, আমি তো এশা নামাজও দেখছি অনেক হুজুর, বাবা মাহফিল থেকে ভালোই জানবে এত হুজুর, তো নামাজ শেষ করে এসে যদি দেখি একজন হুজুর দেখি, কোনো হুজুর নাই, কোনো আলেম নাই, কোনো তালবালিম নাই, আর নীরব নিস্তব্ধ মানুষটা মনে হয় যেন মাদ্রাসায় কোনো ছাত্রও নাই, সব বন্ধ। এখন যে ইসলাম বোঝে নাই একামতে দিন ও তাবলিগি দিনের কর্মসূচি কি,
যে কাশ্মীরের এই অনুসৃত পথ জীবনে অনুভব করে না সে ক্ষুব্ধ হবে, রাগ হবে, অনেক কিছু হবে। আর আমার দিলের ভিতরে তখন এমন মহা